আসসালামু আলাইকুম ভিভার্স আজ আমি আপনাদের সাউথ ইন্ডিয়ান বেস্ট ফুড আপাম রেসিপি দেখাবো তো এটার জন্য আমি এক বাটি সুজি নিয়ে নিলাম এবারে এক বাটি সুজির জন্য আমি এখানে হাফ বাটির একটু বেশি দই নিয়ে নেব যেই বাটি যাতে সুজি নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটির একটু বেশি আমি দই নিয়ে নিলাম আপনারা হাফ বাটিও নিতে পারেন এবারে ওই সেম বাটির হাফ বাটি জল আমি একটু একটু করে দিয়ে একটা মোটামুটি থিক ডো ডো না একটা পেস্ট থিক পেস্ট বানিয়ে নেব জলটা অল্প অল্প করে দিতে থাকবো এবং একটা গাঢ় পেস্ট বানিয়ে নেব একটা গাঢ় পেস্ট আমি বানিয়ে নিয়েছি এটাকে আমি দু থেকে আড়াই ঘন্টার জন্য রেস্ট করব আপনাদের হাতে যদি কম সময় থাকে আপনারা পনেরো মিনিট আধ ঘন্টা এক ঘন্টাও রেস্ট দিতে পারেন আমার আমি এখানে আড়াই এরপর ওই পেস্টটাতে আমি কিছু ভেজিটেবলস অ্যাড করব তো সেগুলোকে প্রথমে ফ্রাই করে নিতে হবে তো এখানে আমি দুই টেবিল চামচ মতো তেল নিয়ে নিলাম এবারে ওর মধ্যে প্রথমে ফোড়নের জন্য সর্ষে দানা কালো সর্ষে দানা দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি এক পিঞ্চ হিংক এক পিঞ্চ মতোই সর্ষে দানা আর এক পিঞ্চ হিং এবারে ভেজিটেবলসগুলো দিয়ে দেবো প্রথমে আমি কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের হিসাব মতো ইউজ করতে পারেন বাচ্চারা খেলে আপনারা নাও দিতে পারেন এটা সম্পূর্ণ স্কিপ করতে পারেন বড়দের জন্য বানালে দিতে পারেন এবারে মিহিভাবে কুচি করে রাখা পেঁয়াজকে আমি দিয়ে দিচ্ছি আমি একটা ছোট সাইজের পেঁয়াজকে এখানে কুচি করে নিয়েছিলাম পেঁয়াজটায় হালকা নরম হয়ে আসলেই দিয়ে দেবো গাজর আর দিয়ে দেব ক্যাপসিকাম টমেটোটা যেহেতু তাড়াতাড়ি গলে যায় সেজন্য ওটাকে সব থেকে শেষে দেব এবারে এগুলোকে কিছুক্ষণ ধরে ফ্রাই করতে থাকবো এগুলো গলে গেছে এবারে টমেটোটা দিয়ে এসেছি এগুলো নাইনটি পারসেন্ট কুক হয়ে গেছে এবার টমেটো কুচিটা দিয়ে দিলাম আমি একটা ছোট্ট সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি আপনার এর মধ্যে বিনসও দিতে পারেন এদিকে আমার আড়াই ঘন্টা হয়ে গেছে এই পেস্টটার এটা অনেকটা ঠিক হয়ে গেছে তো এটার মধ্যে আমি সামান্য জল অ্যাড করে এটাকে আরেকটু পাতলা করে নেব একদম সামান্য জল অ্যাড করছি কারণ অতটাও ঠিক হয়নি বেশি জল অ্যাড করার মতো আপনাদের যদি বেশি ঠিক হয়ে থাকে তো সেরকম অনুযায়ী জলটা ইউজ করবেন দেখুন কনসিস্টেন্সিটা এরপর ওই ভেজে রাখা ভেজিটেবলসগুলো ঠান্ডা করে এর মধ্যে আমি দিয়ে দেব। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নেবো চামচ দিয়ে এগুলোকে লাঞ্চ বক্সে স্ন্যাক্স হিসাবে আপনারা গেস্ট আসলে বাচ্চাদেরকেও দিতে পারেন টিফিন বক্সে বড়োদেরকেও দিতে পারেন এইভাবে ট্রাই করবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবেন আশা করব খেতে ভালোই হবে এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আমি এখনও পর্যন্ত নুন ইউজ করিনি এবারে নুন দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দেব লাল লঙ্কা গুঁড়ো আপনারা এটা না দিতেও পারেন এটা অপশনাল এগুলোকে মিক্স করে নেব মিক্স করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি খাবার সোডা বেকিং সোডা যেটাকে বলে সেটা নর্মাল যে কোনো দোকানেই পাওয়া যায় ওটা আমি হাফ চা চামচ দিয়ে দিলাম এরপর ওগুলোকে ফ্রাই করব তো এর জন্য আমি একটা আপ্পাম প্যান নিয়ে নিয়েছি সেটাকে গরম করে নেওয়ার পর চামচ দিয়ে অল্প অল্প তেল দিয়ে দেব এর মধ্যে তেল আমার দেওয়া হয়ে গেছে সবগুলোতেই হাফ টেবিল চামচেরও কম এক চা চামচ মতো তেল আমি প্রত্যেকটা জায়গাতেই দিয়েছি এবার এটাকে ভালো করে মিক্স করে নিয়ে মিশ্রণটাকে একবার এক চামচ করে আমি দিতে থাকব প্রত্যেকটাতে আমি এইভাবেই প্রত্যেকটাতে দিতে থাকবো আমি এই আপাম কড়াইটা ফ্লিপকার্ট থেকে কিনেছি এটা খুবই ইউজফুল এটার লিংক আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। এটাকে আমি ঢাকা দিয়ে পাঁচ থেকে আট মিনিট রেখেছিলাম এরপর ঢাকা খুলে আমি এগুলোকে উল্টে নেবো এটা খুবই সহজে উল্টানো যায় কোনো রকম স্টিকি হয় না যেহেতু নন স্টিক তো এটার লিঙ্ক আমি দিয়ে দেব আপনারা পাল চাইলে ওখান থেকে কিনতে পারেন এগুলোকে উল্টে নেবো এগুলো খুব সুন্দর ফুলেছে দেখে খুবই ভাল লাগছে যেগুলো একটু স্টিকি হয় আপনারা এই পেছনটা দিয়ে এটার সাথে একটা ছোট্ট চামচ দেয় তো ওটা পেছনটা দিয়ে উল্টানো যেতে পারে বল বল দেখতে হয়েছে খুবই ভালো লাগছে আপনারা অবশ্যই ট্রাই করবেন বাচ্চা বড় সবাইকেই ভালো লাগবে সবগুলো উল্টে দেওয়ার পর আমি সামান্য করে তেল সবটাতে একটু করে দিয়ে দেবো আপ্পামগুলো রেডি হয়ে গেছে এবার এগুলোকে একে একে আমি তুলে নেব দু সাইডেই গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তো এটাকে আমি তুলে নেব। এইভাবেই বাকি পেস্টেরও আমি আপ্পাম বলস বানিয়ে নেব তো আমাদের সব আপাম রেডি হয়ে গেছে এটাকে আমি ধনে পাতার চাটনি এবং নরমাল টমেটো কেচাপ দিয়ে সার্ভ করেছি এই ধনেপাতার পাতার চাটনি আমার চ্যানেলে আছে আমি লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন খুবই নরম হয়েছে এবং খুবই স্পঞ্জি দেখতেই পাচ্ছেন আর এটা খুবই হেলদি যেহেতু ভেজিটেবলস আছে সুজি আছে দই আছে তো এটা মুখরোচকের সাথে সাথে হেলদিও আছে আপনারা অবশ্যই ট্রাই করবেন কেমন হয়েছে আমাকে কমেন্টে বলবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ